প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আইন বিচার ও নির্বাহী বিভাগের কারো এককভাবে ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নেই কেউ যেন তা ভুলে না যান রাষ্ট্রের তিন স্তম্ভের মধ্যে সমঝোতা করেই কাজ করতে হবে একে অপরের দোষারোপ না করে কোনো রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বলেন জীবনের একটি বড় সময় কারাগারে কাটিয়েছেন বঙ্গবন্ধু বিচার না পাওয়ার ভুক্তভোগী হিসেবেই বঙ্গবন্ধু সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে মানবাধিকারকে অন্তর্ভুক্ত করেছেন আর সেই সংবিধানকে সমুন্নত রেখে কাজ করছে সরকার ওনার কাছে গল্প শুনেছি আবার নিজে কারাগারে বন্দি ছিলাম জেলের যারা অফিসার তাদের কাছ থেকে শুনেছি জিজ্ঞেস করতাম আমি কত বন্দি কীভাবে অবস্থা আছে কেমন আছে জানার চেষ্টা করেছি কাজে সেই অভিজ্ঞতা থেকেই আমরা এই পদক্ষেপটা নিয়েছি এর ফলে আমাদের দুস্থ অসহায় দরিদ্র বিচার প্রার্থী তারা সুফল ভোগ করছেন এবং জনগণের অধিকার রক্ষায় আমরা জাতীয় মানবাধিকার কমিশনও গঠন করে দিয়েছি প্রধানমন্ত্রী বলেন আইনের শাসন প্রতিষ্ঠায় স্বাধীন বিচার বিভাগের বিকল্প নেই আর এটা প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার সবসময় আন্তরিক বলেন ঝুঁকিপূর্ণ আসামিদের বিচার কাজ পরিচালনায় ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে বিচার কাজ চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে শুধু আইন আর অবকাঠামো সুবিধা বাড়িয়ে মানুষের ভোগান্তি দূর করা সম্ভব নয় এক্ষেত্রে বিচারক ও আইনজীবীদের মানবিক হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী আইন সভা নির্বাহী বিভাগ বিচার বিভাগ তিনটে স্তম্ভ এই তিনটে স্তম্ভের মধ্যেই একটা সমঝোতা নিয়েই চলতে হবে কাজ করতে হবে ক্ষমতা সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না কাজে কেউ এককভাবে চলতে পারবেন না চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয় প্রধানমন্ত্রী জানান 2009 সাল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় 232,000 ব্যক্তিকে আইনি সহায়তা দেয়া হয়েছে মিজানুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা